পুরাটা কেমন কি দাম দিয়েছেন? জোড়ার দাম দিয়েছি ভাই, দাম দিয়েছেন কত মাংস দুমবার মতন মাংস কেমন কি দাম দিয়েছেন? এটার দাম দিয়েছি আপনার 380। এটার কেমন কি দাম দিয়েছেন? আপনার দাম দিয়েছি 400। এটার দাম দেওয়া হয়েছে 4 লাখ টাকা। এটার কেমন কি দাম দেওয়া হয়েছে? এটার দাম দিয়েছি 380। এই গরুটার দাম দেওয়া হয়েছে 3,80,000 টাকা। দূর দূরান্ত থেকে যারা আমার ভিডিওটা দেখছেন সবাইকে ডিকে খামার ব্লকের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন। আমি চলে এসেছি আলমডাঙ্গা পশু হাটে। পশু হাট থেকে আমাকে ফোন দিয়েছিল, আজকে এই হাটে এক্সেপশনাল 12টা গরু আসছে, সেই গরুটা দেখাবো আপনাদেরকে, সাথে থাকবেন। ভাই কেমন আছেন? ভাই দর্শক বন্ধুরা, জিয়া ভাই আসলে জিয়া ভাই এবং লিটন ভাই এই দুইজনাই হাটের সব থেকে বড় বড় গরুর ব্যবসা করে। গরুগুলো দেখাবো ভাই। এই তো ফুল দাঁতের গরু নাকি? মাংস কতটুকু হতে পারে? আমরা তো সেটা খারাপ গরুর ব্যবসা করি, আমরা তো কষাই না। আনুমানিক কতটুকু হতে পারে? আমরা মনে কোন রমন দর্শক বন্ধু দেখেন টার্গেট করছে, আনুমানিক 15 মন মাংস হতে পারে। দর্শক বন্ধু দেখেন শিং কত সুন্দর, এক্সেপশনাল শিং দেখেন, নড়াচ্ছে দেখেন, মাথা টাথা দিয়ে চমৎকার একটা গরু। মানে শিং দেখে যে কেউ পছন্দ করবে, চমৎকার একটা শিং। ভাই এই গরুটা কি জাতের গরু ভাই? আপনার শাইওয়ালের ক্রস, শাইওয়ালের ক্রস একটা গরু। দেখেন এর জোড়া আছে এইটা, সাথে এইটা দুটার একটা জোড়া, জোড়া ধরে উনি ওনারা কিনছে। দুইটার আনুমানিক টার্গেট করছে 30 মন ওজন হতে পারে। দেখেন শিংগুলা কি চমৎকার শিং, পিছনের সাইডটা দেখেন বেশ সুন্দর। ভাই এই জোড়াটা কেমন কি দাম দিয়েছেন? জোড়ার দাম দিয়েছি 22 লাখ। এই জোড়াটার দাম দিয়েছে 22 লাখ। দাম দর করার সুযোগ আছে? অবশ্যই আছে, দাম দর করার সুযোগ আছে। দর্শক বন্ধুরা আপনারা দাম দর করে নিতে পারবেন। ওনার নম্বরটা, মোবাইল নম্বরটা বলেন। 01 7 02 9 2 9 2 763। দর্শক বন্ধুরা এই নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারবেন। দেখেন চমৎকার চমৎকার গরু, 12টা গরু নিয়ে আসছে, তার মধ্যে এই দুইটা, 12টা গরুই আপনাদেরকে দেখাবো। দেখেন এই একটা গরু। লিটন ভাই এই গরুটা কি জাতের গরু ভাই? এইটাও শাইওয়াল। এটা মনে হচ্ছে যে একটু মাথাটা তো অন্যরকম, এর মাথাটা তো শিং টিংগুলো দেখেন সম্পূর্ণই আলাদা, ঝুটটুটগুলো দেখেন সম্পূর্ণই আলাদা, এক্সেপশনাল একটা গরুর মধ্যে এই একটা। কম্বলটা কি, ওরে বাপ, বিরাট কম্বল। এটা কয় জাতের গরু ভাই? লিটন ভাই এটা কয় দাঁতের গরু? এটা 4টা দাঁতের গরু, 4 দাঁত, 4 দাঁত। এটার 4টা দাঁত হয়েছে। এটার মাংস কতটুকু হতে পারে আনুমানিক? আইডিয়া তো ভাই দিতে পারি, মাংসের আইডিয়া আসলে আমাদের নাই নাই। ওনারা আসলে সুন্দর সুন্দর দেখায় গরু তোলে, যার কারণে মাংসের দামে বিক্রি হয় না এগুলা। ভাই এটার কেমন কি দাম দিয়েছেন? এটার দাম দিয়েছে 8.5 লাখ। 8.5 লাখ টাকা দাম দিয়েছে গরুটার। দামদার করে নিতে পারবেন। দর্শক বন্ধুরা আগে আপনাদেরকে বলেছি যে আসলে এটা হাট, হাটের মধ্যে দামদর করে নিতে হয়, দাম সঠিক দাম বলা কখনোই সম্ভব না, ওনাদের সাথে দামদর করে নিতে হবে। দেখেন মাথা কিভাবে নাড়াচ্ছে, দেখেন দেখেন এই সাইডে আর একটা গরু ভাই। এইটা কি জাতের গরু ভাই? দেখেন এইটাও শাইওয়াল, এটা শিংগির বাঁকানো। দেখেন এটা কয় জাতের গরু? কম্বলটা দেখেন, নাভিটা দেখেন, একদম ফুল ঝোলা, ফুল ঝুলে গেছে।
এটারও চারটা দাঁত হয়েছে। ঝুটটা দেখেন কি সুন্দর ঝুট, চমৎকার ঝুটাল একটা গরু। এটারও চারটা দাঁত হয়েছে। এটার আনুমানিক মাংস কতটুকু হতে পারে ভাইলিটুন ভাই? মাংস কত বলতে পারবো? মাংস আসলে ওনারা মাংসের গরুর ব্যবসা করে না, সুন্দর সুন্দর দেখনাই গরুর ব্যবসা করে, যার কারণে মাংসের আইডিয়াটা দিতে পারছে না। লিটু ভাই এইটা কেমন কি দাম দিয়েছেন? এটার দাম দিয়েছে 10.5 লাখ। 10.5 লাখ টাকা দাম দিয়েছে। দর্শক বন্ধুরা দেখেন, দাম দর করার সুযোগ কিন্তু আছে, আপনারা দাম দর করে নিতে পারবেন। পাশে আর একটা গরু দেখাই, দেখেন একটা লেজ টেজ দেখেন কত সুন্দর। পাশে এই আর একটা গরু লিটন ভাই, এইটা কি জাতের গরু? এইটাও সাইবাল, এইটারও সিংটিং অনেক সুন্দর দেখা, এক্সেপশনাল একটা গরু। এটা দাঁত কটা হয়েছে ভাই? চারটি দাঁত। এটা চারটে দাঁত হয়েছে। এটা ঝুট কম্বল দেখেন, ঝুট কম্বল পাটা দিয়ে দেখেন কত সুন্দর, অনেক মোটা পাটা গুলা। দাদা কি করছেন লিটন ভাই, এইটার কেমন কি দাম দিয়েছেন? এর দাম দিয়েছি 8 লাখ। দর্শক বন্ধুরা দেখেন এই গরুটার দাম দিয়েছে 8 লাখ। গরুটার চার দাঁতের গরুর মাথাটা দেখেন কিরকম, মাথা চামড়া টামড়া গুলা একেবারে জড়ানো, মনে হচ্ছে যেন ওই সেই ব্রাহ্মার মতন ভাব। এটা সাইহাল গরু দেখেন, সিংটিং গুলা বাঁকানো সাইহাল ক্রস। এটা আর একটা কথা, দাম দর করার সুযোগ আছে, নম্বরটা দিয়ে দিলাম, অবশ্যই দাম দর করে নিতে পারবেন। দেখেন চমৎকার একটা গরু লিটন ভাই, আর আর কটা আছে? এই একটা গরু দেখেন লিটন ভাই, এইটা কি জাতের গরু? সাইহাল। এইটাও সাইহাল? এইটার দাঁতে কয়টা? এইটারও চারটা দাঁত হয়েছে দেখেন। এই গরুটার গঠনটা আবার এক্সেপশনাল, আলাদা গঠন এটার। পিছনের সাইড টাইড গুলা মাংস মনে হচ্ছে যেন পেটে বেরোচ্ছে, এর ঝুট টুট গুলা ছাটের উপরে, পাটাগুলা হেভি মোটা মোটা পা। ভাই এটার কেমন কি দাম দিয়েছেন? এর দাম দিয়েছে 10 লাখ। এটার দাম দিয়েছে 10 লাখ টাকা। দাম দর করে নিতে পারবেন, দাম দর করার সুযোগ আছে। ভাই এইটা এটা কি জাতের গরু? এটা হচ্ছে সাদা ব্রাহ্মা। এই গরুটা হচ্ছে সাদা ব্রাহ্মা গরু। লিটন লিটন ভাই এবং জিয়া ভাই দুজন মিলে যে গরুগুলা তোলে, অত্র এলাকার ভিতরে সেরা সেরা গরু তোলে। এই ব্রাহ্মাটা কেমন, দাঁতে কয়টা? এইটাও চারটা দাঁত হয়েছে। এটা কেমন কি দাম দিয়েছেন? 9.5 লাখ। 9.5 লাখ টাকা দাম দিয়েছে এটার। দাম দর করে নিতে পারবেন। দেখেন পিছনের সাইডটা দেখাই, পিছনের সাইডটা অনেক অনেক সুন্দর। ভাই এইটা এটা কি জাতের গরু? এটা সাইহাল। এইটা সাইহাল দেখেন দর্শক বন্ধুরা, হালকা লালচে কালার, সাদা কালার, পাটাগুলো দেখেন কি মোটা মোটা পায়ের সাইজ। এর কম্বলগুলো দেখেন, কম্বল টম্বলগুলো অনেক ঝোলা। ভাই এটা দাঁতে কয়টা হয়েছে? এটা চারটে দাঁত হয়েছে। এটার দাম কেমন কি দিয়েছেন? এটার দাম হচ্ছে 9.5 লাখ। 9.5 লাখ টাকা দাম দিয়েছে এটা। এটারও দাম দর করার সুযোগ আছে, দাম দর করে নিতে পারবেন। প্রত্যেকটা গরু দাম দর করে নিতে পারবেন। আমি মোবাইল নম্বরটা দিয়ে দেবো, সরাসরি যোগাযোগ করতে পারবেন। দেখেন দর্শক বন্ধুরা দেখেন এই দিকে দুইটা গরু আছে। ভাই এইটা কি জাতের গরু? সাইহাল। এইটা সাইহাল? এই পিছনে কত মাংস, দুম্বার মতন মাংস, যে দুম্বার এরকম মাংস ফেটে বেড়ায় এরকম সেরকম ভাবছে। দেখেন কালারটা দেখেন আর ঝুটটা দেখেন, এর ঝুটটা আবার ছোটখাটোর উপরে বিরাট ঝুট, কম্বল টম্বল নাভি কম্বল দিয়ে অনেক সুন্দর। ভাই এই 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 গরুটার দাঁতে কয়টা? ভাই ফুল চারটে দাঁত। দর্শক বন্ধুরা দেখেন চারটা দাঁত হয়েছে। কম্বলটা দেখেন, কম্বলটা কি সুন্দর কম্বল, আর ঝুটটা দেখেন যে রকম কালার সেরকম ঝুট। এটার কেমন কি দাম দিয়েছেন? এর দাম দিয়েছি আপনার 380। এই গরুটার দাম দেওয়া হয়েছে 3,80,000 টাকা। দুম্বার মতন মাংস পেছন থেকে ফেটে বেড়াচ্ছে, দেখেন ভালো করে দেখাই, দেখেন পিছের সাইডটা দেখেন, মানে দুম্বার যেরকম মাংস ফেটে বেড়ায় এই গরুটার পেছনের সাইডের মাংস সেরকম ফেটে বেড়াচ্ছে। পাশে আর একটা গরু ভাই, এইটা কি জাতের গরু ভাই? সাইহাল। এটা সাইহাল? এটার নাভিটা মনে হচ্ছে বেশি ঝোলা, দেখেন নাভিটা অনেক ঝোলা, কম্বলটা অনেক ঝোলা, এর ঝুটটাও অনেক সুন্দর, কালার দুই কালারের গরু এটা।
পিছনের সাইডটা দেখেন, এটা জাতে কয়টা ভাই? এটা চারটা জাত হয়েছে। এটার কেমন কি দাম দিয়েছেন? আপনার দাম দিয়েছি 400। এটার দাম দেওয়া হয়েছে 4 লাখ টাকা। আর দামদার করার সুযোগ আছে, দামদার করে নিতে পারবেন। দর্শক বন্ধু দেখেন, এই একটা গরু লাস্ট গরু, এটা লাস্টে দেখাচ্ছে একটা কারণেই, এর ঝুটটা এত মোটাই হয়েছে, ঝুট ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। দেখেন ঝুট ঠাকানোর মতন কায়দা নেই। আর কম্বলটা দেখেন, কম্বলও যেরকম, ঝুটও দেখেন, ঝুট ভাঙিয়ে পড়ে যাচ্ছে। দেখেন এটা কি জাতের গরু ভাই? এইটাও শাহিওয়াল গরু। এটা দাঁতে কয়টা? এইটাও চারটা দাঁত হয়েছে। লিটন ভাই এটার কেমন কি দাম দেওয়া হয়েছে? এটার দাম দিয়েছে 380। এই গরুটার দাম দেওয়া হয়েছে 3,80,000 টাকা। দর্শক বন্ধুরা দামদার করার সুযোগ আছে, দামদার করে নিতে পারবেন। দেখেন মানে ঝুট দেখে, দেখেন ঝুটটা ভেঙে পড়ে যাচ্ছে, এত মাংস হয়েছে ঝুটে। দেখেন হ্যাঁ ভাইয়া, যদি আমার ভিডিও দেখে আপনার কাছে কেউ গরু কিনতে আসে, তার জন্য কোনো ছাড় ছুট দেবেন? অবশ্যই ছাড় আছে। কি ধরনের ছাড় দেবেন? কিছু কম বেশি আছে। হ্যাঁ ভাই, কী কী সুবিধা দেবেন? সুবিধা আছে, গরু নিজার লাইন আছে আমাদের কাছে, তাদের গাড়ি ঘোড়ার কোনো সমস্যা নেই, এবং তাদের থাকা এবং হোটেল খাওয়ানো সবগুলো এগুলো ফ্রি। আর দাম টাম তো আপনি করে নিতে পারবেন? কম আছে এরকম। ধন্যবাদ ভাই, আপনার মোবাইল নাম্বারটা আর একবার যদি একটু বলতে। 01722 01722 01722 920 920 763 763, এই নম্বরে যোগাযোগ করলে পাবেন। দর্শক বন্ধুরা এই নম্বরে যোগাযোগ করে আপনারা অনলাইনে গরু দেখে শুনে দামদার করে নিতে পারবেন। সরাসরি ওনাদের কাছে, ওনাদের কাছে সবসময় বড় বড় গরু থাকে এবং অনেক দেখনায় দেখনায় গরু থাকে, আপনারা সরাসরি এসেও ওনাদের কাছ থেকে গরু কিনতে পারবেন। আর উনি কথা দিয়েছে আমাকে, বা আপনাদেরকে আপনাদের সামনেও কথা দিল, যারা আমার ভিডিও দেখে ওনার কাছে আসবে তার জন্য অবশ্যই কিছু ছাড় দেবে, থাকা খাওয়ার ব্যবস্থা করবে এবং গরু নিয়ে যাওয়ার ব্যবস্থা করবে, তাই তো ভাই? অবশ্যই। ধন্যবাদ ভাই, ভালো থাকবেন। হ্যাঁ আলহামদুলিল্লাহ। দর্শক বন্ধুরা দেখেন হাটের মাঝে গরু আসা শুরু করে দিয়েছে, বেশ কিছু গরু দেখেন চলে এসেছে, নামানো শুরু করছে। দেখেন কি সুন্দর সুন্দর গরু, দেখেন নামাচ্ছে গরু গাড়ি থেকে। দেখেন গাড়ি থেকে নামাচ্ছে, দেখেন দেখেন সুন্দর সুন্দর গরু নিয়ে আসছে আজকে হাটে। এই থেকে এক গাড়ি নামছে, দেখেন এক ট্রলি নামালো হাটে, গরু আসা অলরেডি শুরু করে দিয়েছে। দেখেন টুকটাক করে আসা শুরু করেছে, আমরা এসেছি এখন সকাল 11টাও বাজেনি, 10:50 মতন বাজে, অলরেডি শুরু হয়ে গেছে আসা। এ দেখেন গাড়ি থেকে নামাচ্ছে এগুলো। পরে গেল দেখেন নামাতে যে। দর্শক বন্ধুরা আজকের মতন ভিডিও এখানে শেষ করছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনা করে সবাইকে অসংখ্য ধন্যবাদ।